দেশ থেকে যেটা ইয়ে করে সেটা হচ্ছে ইনডিফিনিট লিভ টু এন্ড, যখন ঢুকে যায় সেটা হয়ে যায় ইনডিফিনিট লিভ টু রিমেইন। জাস্ট ঢুকে যাওয়ার সাথে সাথে এই দেশে এইটাকে তখন মানে অটো এটা সুইচ হয়ে দাঁড়িয়ে যায় ইনডিফিনিট লিভ টু রিমেইন। ব্রিটিশ সিটিজেনশিপ নেচারেশন অ্যাপ্লিকেশনে কয়েকটা রিকোয়ারমেন্ট মিট করতে হবে। মনি মুসা লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়াসালাম, আমি ব্রিটিশ হওয়ার আগে আমার ছেলের জন্ম হয়েছে বাংলাদেশে। 2 সপ্তাহ আগে সে ইনডিফিনিট লিভ টু এন্টার ভিসা নিয়ে ইউকে তে এসেছে। ওকে, তার বর্তমান বয়স 17। আমার প্রশ্ন হলো, তার জন্য ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করা যাবে নাকি নেচারেশন রেজিস্ট্রেশন করতে হবে নাকি 12 মাস বা 5 বছর অপেক্ষা করতে হবে? দয়া করে বিষয়টি বুঝিয়ে বলবেন। 2 সপ্তাহ আগে সে ইনডিফিনিট লিভ টু এন্টার পেয়েছে। সো ওনার যে করতে হবে, বাচ্চাদের যেটা করতে হবে, দেশ থেকে যেটা ইয়ে করে সেটা হচ্ছে ইনডিফিনিট লিভ টু এন্টার, এয়ারপোর্ট থেকে যেটা করে যখন ঢুকে যায় সেটা হয়ে যায় ইনডিফিনিট লিভ টু রিমেইন। জাস্ট ঢুকে যাওয়ার সাথে সাথে এই দেশে এইটাকে তখন মানে অটো এটা সুইচ হয়ে দাঁড়িয়ে যায় ইনডিফিনিট লিভ টু রিমেইন। সো এখানে তাকে একটু টেকনিক্যাল, যে তার যদিও আইলার হয়ে গেল কিন্তু তার 1 বছর ওয়েট করে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই সে করতে পারবে না। ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন তাকে নেচারেশন অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ তার বয়স আগামীতে 18 হয়ে যাবে। এটা 5 বছর পরে তাকে করতে হবে। এই দেশে যেদিন উনি ঢুকবে, এই আপনার ছেলে বা হ্যাঁ ছেলে ঢুকবে, সে 5 বছর এখানে যখন থাকবে, থাকার পরে, অথচ তার কিন্তু শুরু থেকে ইনডিফিনিট আছে, কিন্তু সে এমন না যে ইনডিফিনিট থাকার 1 বছর পরেই পারবে। ব্রিটিশ সিটিজেনশিপ নেচারেশন অ্যাপ্লিকেশনে কয়েকটা রিকোয়ারমেন্ট মিট করতে হবে। একটা হচ্ছে যে অন্তত পক্ষে 5 বছর যাবৎ ইউকে তে আছে এবং অন্তত 1 বছর যাবৎ আউটসাইড ইমিগ্রেশন কন্ট্রোল আছে। এই হচ্ছে এই ভিসা সংক্রান্ত সাইডের রিকোয়ারমেন্ট। তো 5 বছর এই দেশে আছে ভিসা নিয়ে, তো 5 বছরটা তো পূর্ণ হলো না, কারণ সে তো আসছেই মাত্র। 5 বছর এখানে পূর্ণ করতে হবে, আর অন্তত 1 বছর আউটসাইড ইমিগ্রেশন কন্ট্রোল আছে। তার তো 1 বছর না, অনেক আগ থেকে সে আউটসাইড মানে শুরু থেকে আউটসাইড দিয়ে ইমিগ্রেশন কন্ট্রোলে আছে, মানে আইএলআর তার আছে। এই দুটা মিট করতে হবে। তা তার বয়স 17-র সাথে আরো 5 যোগ করলে যেহেতু 22 হয়ে যাবে, তখন তার লাইফ ইন দ্য ইউকে লাগবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 লাগবে। এখন তো সে আর এগুলো দিয়ে আসে না, এগুলো তার দরকার হয় নাই, তো তখন কিন্তু তার এগুলো লাগবে। ঠিক আছে, 12 মাস না, তাকে 5 বছর অপেক্ষা করতে হবে 1 নম্বর আসার পর থেকে। আর হচ্ছে নেচারেশন করতে হবে, নেচারেশন অ্যাপ্লিকেশন, AN অ্যাপ্লিকেশনের নাম AN, ব্রিটিশ হয়ে যাওয়ার পর পর ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে পাসপোর্ট নিবে। আশা করি আপা আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকের ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডন লিগ্যাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।